আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। কোভিড-19 তথা করোনা ভাইরাসের আক্রমণে গোটা বিশ্ব এখন বিপর্যয়ের সম্মুখীন। পৃথিবীর অধিকাংশ দেশগুলি এখন লকডাউন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এখন লকডাউন চলছে এবং অতি সম্প্রতি এই লকডাউনের সময়সীমা 25শে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই লকডাউন পরিস্থিতিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা হচ্ছে স্বল্প আয়ের মানুষ, যারা যারা দিন আনে দিন খায়, ডেইলি বেসিসে যাদের ইনকাম, যারা ঘর থেকে বেরোতে পারলে তাদের ইনকাম হয় কিন্তু ঘরে বসে থাকলে তাদের উপার্জনের কোনো সুযোগ আর থাকে না, তারাই মূলত এই লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এ জাতীয় ভাই বোনদের দিকে খেয়াল করে আমরা রমজান ফুড প্যাক নামে একটি প্রজেক্ট হাতে নিয়েছি, যেই প্রজেক্টের আওতায় আমরা আমাদের টিম মেম্বারদের সহযোগিতায় বাংলাদেশের কয়েকটি জেলায় এ সমস্ত ভাই বোনদের হাতে রমজান আসার আগেই খাদ্য পৌঁছে দিব। তো এই মর্মে আমি আমার একমাত্র ফেসবুক যে ভেরিফাইড পেজটি রয়েছে, মিজানুর রহমান আজহারি, সেই ভেরিফাইড পেজটিতে গতকাল বাংলাদেশ সময় বিকেল 5টায় একটি স্ট্যাটাস দিয়েছি, যেখানে আমি রমজান ফুড প্যাক নামে একটি তহবিল গঠন করে সবাইকে যে যার সুযোগ এবং সাধ্য অনুযায়ী এই তহবিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছি। এই আহ্বানটি জানানোর পর থেকে, স্ট্যাটাস দেওয়ার পর থেকে দেশ বিদেশ থেকে আমাদের দেয়া বিকাশ এবং রকেট নাম্বারগুলোতে অনুদান আসতে শুরু করে, আমাদের ফেসবুকে দেয়া সেই স্ট্যাটাসটিতে দেয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে অনুদান আসতে শুরু করে, এবং পাশাপাশি অনেক ভাই বোনেরা তারা নিশ্চিত হতে চেয়েছেন এবং ক্রস চেক করতে চেয়েছেন যে আসলেই এই স্ট্যাটাসটি আমি দিয়েছি কিনা, বা ফেসবুকের স্ট্যাটাসের ভেতরে যে বিকাশ এবং রকেট নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো দেয়া হয়েছে এগুলো আসলেই সঠিক কিনা, এই বিষয়টি এনশিওর হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন যে প্লিজ আপনি লাইভে এসে কিংবা একটি ছোট্ট ভিডিও বার্তা দিয়ে আমাদের সাথে এই বিষয়টি শেয়ার করুন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যেহেতু আমার একমাত্র ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই স্ট্যাটাসটি এসেছে এবং এই নাম্বারগুলো এসেছে, এটাই প্রমাণ করে যে আসলেই আমি নিজেই এই বিকাশ এবং রকেট নাম্বারগুলো দিয়েছি এবং আমার সার্বিক তত্ত্বাবধানেই এই প্রজেক্টটি বাস্তবায়িত হতে চলেছে। আমরা আমাদের ফেসবুক স্ট্যাটাসটিতে বলেছিলাম যে একটি সুনির্ধারিত ডিউরেশন আমরা বেঁধে দিয়েছিলাম যে এই 7 দিনের মধ্যে আমাদের অনুদান কালেকশনের কাজ শেষ হবে। আমরা বলেছিলাম যে আজ থেকে 7 দিনের মধ্যে এই ফান্ড কালেকশন সম্পন্ন হবে, 17 এপ্রিলের পর আর কোনো অনুদান গ্রহণ করা হবে না, এবং আমরা বলেছি যে এই তহবিলে জাকাতের টাকা দেওয়া যাবে এবং সর্বমোট উত্তোলিত টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণের আপডেট অন্য একটি স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই স্ট্যাটাসটিতে আমি 2টি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, যেখানে আপনারা চাইলে মানি ট্রান্সফার করতে পারেন। আমি আপনাদের জ্ঞাতার্থে অ্যাকাউন্ট নাম্বারগুলো পড়ে শোনাচ্ছি। প্রথম যে অ্যাকাউন্ট নাম্বারটি আমরা দিয়েছিলাম সেটি ছিল MH এন্টারপ্রাইজ, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 205031401047815। এটি ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ব্যাংক অ্যাকাউন্ট, চান্দিনা ব্রাঞ্চ, কুমিল্লা। এবং আমরা উল্লেখ করেছিলাম যে মাস্টার কার্ড ব্যবহার করে দেশের বাইরে থেকেও এই অ্যাকাউন্ট নাম্বারে চাইলে অনুদান পাঠানো যাবে। দ্বিতীয় যে ব্যাংক অ্যাকাউন্টটি আমরা দিয়েছি সেটি হচ্ছে মনিরুল ইসলাম মজুমদার, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 205012102069333। এটিও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কুমিল্লা ব্রাঞ্চ, কুমিল্লার। পাশাপাশি আমরা আমাদের স্ট্যাটাসটিতে 2টি বিকাশ নাম্বার এবং রকেট নাম্বার, 2টি পার্সোনাল, এগুলো উল্লেখ করে কেউ যদি অনুদান পাঠাতে চায় আমরা আহ্বান করেছি। সেক্ষেত্রে প্রথম যে বিকাশ নাম্বারটি আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে 01912409281, এবং দ্বিতীয় যে বিকাশ পার্সোনাল নাম্বারটি আমি সেখানে উল্লেখ করেছি সেটি হচ্ছে 01914613462। এবং আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি যে দেশের এই কঠিন পরিস্থিতিতে, এই ক্রাইসিস মোমেন্টে যারা অসহায়, ক্ষতিগ্রস্ত এবং এই লকডাউনের কারণে উপার্জন করতে পারছেন না, তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে আমরা সম্ভাব্য যে প্ল্যান করেছি সেটা হচ্ছে আমরা 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল, 2 কেজি পেঁয়াজ, 1 প্যাকেট খেজুর, 1 প্যাকেট লবণ, 1 প্যাকেট চিনি,
এই জাতীয় কিছু খাদ্য সামগ্রী দিয়ে আমরা একটি ফুড প্যাক তৈরি করব এবং সেটি কয়েকটি জেলায় আমাদের টিম মেম্বারদের সহযোগিতা নিয়ে পৌঁছে দেব। তো আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, আপনারা নিশ্চিত হতে পেরেছেন যে আমি মিজানুর রহমান আজহারি, আমি নিজেই এই রমজান ফুড প্যাক এই প্রজেক্টটি হাতে নিয়েছি এবং আহ্বান করেছি। আপনাদের সন্দেহের বা আপনাদের যে প্রশ্ন ছিল সেটার আর এখন কোনো অবকাশ নেই, আপনাদেরকে নিশ্চিত তথ্য দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট ভিডিও বার্তাটি আপনাদের সাথে শেয়ার করা। আসুন আমাদের প্রত্যেকের সাবধান অনুযায়ী আমরা এই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়াই, তাদের ঘরে আমরা খাদ্য পৌঁছে দিই এবং এই কঠিন পরিস্থিতিতে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করার মধ্য দিয়ে আল্লাহর কাছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য বেশি বেশি দোয়া করি। আপনারা সবাই ঘরে থাকেন, সুস্থ থাকেন, স্টে হোম, স্টে সেফ, প্রয়োজন ছাড়া অবশ্যই ঘরের বাইরে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিপদ থেকে খুব দ্রুত উদ্ধার করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।